প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। প্রাথমিকে যে সকল চাকরি প্রাপকদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বা বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে তাদের নামের তালিকা দ্রুত আদালতে জমা দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইকে আগামী 29 আগস্টের মধ্যে অবৈধ চাকরি প্রাপকদের নামের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রাথমিকে চাকরি পাওয়া 42,949 জন শিক্ষকের একাংশের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় ইতিমধ্যে 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে এই মামলার এজলাস বদল হয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, কিন্তু বিচারপতি সিনহা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়। ডিভিশন বেঞ্চ জানায় সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন করে হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে এই চাকরিচ্যুত শিক্ষকদের।